করতে ওয়েবসাইটে রেকর্ডিংটা দেওয়া আছে, তারপরেও আমি যেটা দেখেছিলাম গত ক্লাসে কথা শোনা আছে, ইমেজ রিপ্রেজেন্টেশন দেখেছিলাম, সেগুলো আসলে একটা ব্রডার ক্যাটাগরি গ্রাফিক্স এর অংশ ছিল। গ্রাফিক্স এর কি সুবিধা কি অসুবিধা সেটাও আমরা চেয়েছিলাম, এটা এর মাধ্যমে তৈরি করা হয়। প্রমাণ করার কোনো সমস্যা নেই, কিন্তু অনেক বেশি হয়ে থাকে। টার্মিনোলজি দেখেছিলাম, কালার মডেল যাওয়ার কিছু মোটিভেশন আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, মাইক্রোফোনটা চেঞ্জ করেছি, এখন কি শোনা যাচ্ছে? নতুন একটা লাগিয়েছি। স্যার এখন শোনা যাচ্ছে? আমরা যেটা পড়তেছিলাম তোমাদের সঙ্গে কাছে শেয়ার করবো, মেইনলি আমাদের কালার মডেল কিভাবে কম্পিউটার একটা কালারকে রিপ্রেজেন্ট করে এবং কিভাবে একটা কালারকে আইডেন্টিফাই করে। সোজা কথা, এই কালার মডেলের উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটা কম্পিউটার তার ডিসপ্লেতে কালারকে রিপ্রেজেন্ট করবে এবং সে আসলে বুঝবে কি করে, তাকে আমরা কিভাবে চিনাবো এটা এই কালার এটা কিংবা অন্য ডিফারেন্ট কালার, সেটা আমরা দেখব এবং কিছু স্ট্যান্ডার্ড গ্রাফিক্স ফরম্যাট সম্পর্কে জানবো। এবং কম্পিটিশন যদি আজকে মনে হয় না আমরা এত লাকি হব যে এই টপিকস গুলো পড়তে পারবো, বাট হোয়াট এভার, আমরা ইনশাল্লাহ একটা টাইম মতো বাকি টপিকস গুলো কভার করবো। খুব দ্রুত আমরা কালার মডেলে চলে যাই। কালার মডেলটা আসলে আমরা যেটা করি, মূল জিনিস যে একটা জিওমেট্রিক শেপ ইউজ করি এবং সেটা কোঅর্ডিনেট হিসাবে কালারটাকে আসলে রিপ্রেজেন্ট করা, জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এবং কিছু গাইডলাইন থাকে যার মাধ্যমে আমরা খুব সহজেই কালার গুলোকে রিপ্রেজেন্ট করি। যেহেতু যখন আমরা জিওমেট্রিক আসবে তখন আমরা এক্সপ্লেইন করব কিভাবে এটা সুবিধা, তার আগে আমরা শুধু এতটুকু জেনে রাখি একটা কালার মডেল আসলে একটা জিওমেট্রিক শেপ রিপ্রেজেন্ট অর আইডেন্টিফাই কালার। এটাকে প্রাইমারিলি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাডিটিভ কালার মডেল, সাবট্রাকটিভ কালার। অ্যাডিটিভ কালার মডেলটা আসলে প্রাইমারিলি এসেছিল ব্ল্যাক, যে ডিসপ্লে গুলো আছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এর জন্য কাজ করেছে কালার, আর মিক্সড উইথ দ্য বেস কালার হুইচ ইজ ব্ল্যাক টু ক্রিয়েট এ নিউ কালার, বেসিক অফ অ্যাডিটিভ কালার। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক এবং এটার সাথে বাকি যে সমস্ত কালার গুলো যোগ করা হয় সেগুলো আমরা একটু পরে দেখতে পারবো, আর জি অ্যান্ড বি। আর এটা উল্টা যেটা সাবট্রাক্টিভ কালার মডেল, এখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট এবং এখানে ডিফারেন্ট আমরা কালার মৌলিক রং বা ফান্ডামেন্টাল কালার হিসেবে আইডেন্টিফাই করি, সি এন ওয়াই, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। সেটার বৈশিষ্ট্য কেমন বা এটা আর একটু স্ক্রিন সহজে বোঝা যাবে পরবর্তী স্লাইডে। অ্যাডিশনাল একটা স্লাইড যোগ করা হয়েছে যাতে জিনিসটা বোঝা যায়।
দিস ইজ এ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আমরা অ্যাডিটিভ কালার মডেল ইউজ করে থাকি। অ্যাডিটিভ কালার মডেলে মৌলিক রং হচ্ছে বা ফান্ডামেন্টাল কালার হচ্ছে তিনটি, রেড গ্রিন এন্ড ব্লু, লাল সবুজ আর নীল। তো এই দুইটা কালার মিলিয়ে যদি দুইটা যে কোনো প্রাইমারি কালার মিলানো হয় তাহলে যে কালারটা পাওয়া যায় সেটাকে বলা হয় সেকেন্ডারি কালার, যেমন ইয়েলো ইজ এ সেকেন্ডারি কালার। তারপরে অন্য আরেকটা রেড এবং ব্লু যদি আমরা এখানে করি সেটাকে বলা হয় ম্যাজেন্টা, দিস ইজ সায়ান। এবং এদের সবাইকে একসাথে মিশ্রিত করলে আমরা পাই হোয়াইট কালার, এবং যখন কোনো কালার থাকে না দ্যাট ইজ এ ব্ল্যাক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। দিস ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল অফ অ্যাডিটিভ কালার প্রপার্টি। তো এদেরকে যদি সমান প্রপার্শনে না মিশায়, যদি কিছু রেড এর অংশটা কম গ্রিন এর অংশটা বেশি দিয়ে দিলাম ধরো 70%, তখন সেটা হোয়াইট হলুদই হবে কিন্তু হলুদের একটা ডিফারেন্ট শেড হবে না, 7.25 ঠিক এরকম হলুদ হবে না। এভাবে আমরা অনেকগুলো ডিফারেন্ট টাইপ অফ কালার জেনারেট করতে পারি এর মাধ্যমে। কতগুলো কালার জেনারেট করতে পারি এই 2D ডাইমেনশনে এই ছবিটা থেকে সেটা বের করা দ্যাট ইজ ডিফিকাল্ট। প্রাইমারিলি এই কালারটা দিয়ে আমরা অনেক ইনফরমেশন পাই, কিন্তু কত রকমের কালার সেখানে জেনারেট করা সম্ভব সমস্ত ইনফরমেশন থেকে পাওয়া যাচ্ছে না, সেজন্য আমরা একটা আরো ডিটেইল কালার ফর্মেট ইউজ করবো। প্রথম জিনিস, সেকেন্ড জিনিস যেটা সেটা সাবট্রাক্টিভ মডেলটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। সাবট্রাক্টিভ মডেলটা এরকম যে যেটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, যেমন আমরা হোয়াইট কাগজে যখন প্রিন্ট করি কিংবা যখন হোয়াইট ব্যানারে কিছু প্রিন্ট করি সেটা একটা ব্যাকগ্রাউন্ড যখন হোয়াইট হয় তখন কিন্তু আমরা সেম কালার রেড গ্রিন আর ব্লু মিশাইলে হোয়াইট পাই না, কিংবা রেড আর গ্রিন মিশাইলে ইয়েলো আসে না। তখন আমরা যেটা করি যে দেখা যাচ্ছে সাবট্রাক্টিভ নেচারের মতো রেড গ্রিন ব্লু গুলা কিন্তু আমরা এখানে যে সেকেন্ডারি কালার গুলো ছিল সেগুলোর থেকে আসলে বের করতেছি সাবট্রাক্টিভ ম্যানার। দেখো এখানে থেকে আমরা যে ইয়েলো এবং ম্যাজেন্টা যদি আমরা যোগ করি সেকেন্ডারি কালার, সেখান থেকে আমরা এখানে সাবট্রাক্টিভ হয়েছে প্রাইমারি কালার গুলোকে যেমন ফেরত পাচ্ছে আর জি এন্ড বি, আর জি গ্রিন এবং ব্লু, ফলে দিস ইজ এ সাবট্রাক্টিভ মডেল। ম্যাজেন্টা এবং ইয়েলো মিশিয়ে দিয়ে ওখানকার প্রাইমারি কালারটাকে কাউন্ট করছে, ম্যাজেন্টা সায়ান মিশিয়ে দিয়ে ব্লু, সায়ান এবং ইয়েলো মিশিয়ে দিয়ে গ্রিন কাউন্ট করছে। যেহেতু প্রিভিয়াসলি রেড গ্রিন ব্লু কে আমরা প্রাইমারি কালার হিসেবে চিনে আসছি এগুলো, এবং এগুলোকে যোগ করার কারণে আমরা এগুলো আবার ফেরত পাচ্ছি, তাহলে এটা একটা সাবট্রাক্টিভ বিহেভিয়ার পাচ্ছি বলে এটা নাম আসলে সাবট্রাক্টিভ মডেল। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই মডেল দিয়ে আর কালারের ভ্যারিয়েশন দেখানো সম্ভব না, তাই বলি কি আর কালার হয় না, না হয় ফুল রেঞ্জ অফ নতুন কালার আমাদের বানাতে পারি। তার ভিতরে একটা সবচেয়ে প্রথমে যেটা চোখে পড়বে যে একটা প্রাইমারি কালারের সাথে যদি একটা সেকেন্ডারি কালার কে মিশে অন্য একটা প্যাটার্ন দিয়ে দে আর গোয়িং টু গেট এ টারশিয়ারি কালার। একটা টারশিয়ারি কালার পাওয়া যাবে, সেই জিনিসটা কি যে আমরা একটু পরবর্তী ছবি থেকে ভালো করে বুঝতে পারি। শর্টকে সংক্ষেপে বড় কোন একটা সিস্টেমে যদি প্রাইমারি কালার ইয়েলো হয় ঠিক আছে, যেমন সায়ানে সিএমওয়াই কেতে তখন যখন সেকেন্ডারি কালার যদি অরেঞ্জ থাকে এতে দুজনে সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। সেকেন্ডারি কালার মিলে যেই নতুন কালারটা তৈরি হবে দ্যাট ইজ এ টারশিয়ারি কালার। এইভাবে আমরা কালার তৈরি করে রাখতে পারি। এবং টারশিয়ার পরে কোয়ার্টারারি কতগুলো নাম দেবে তার চেয়ে বেটার হলো আমরা জাস্ট ইউজ সাম মডেলস, সেই স্পেসিফিক মডেল গুলো কত রকমের প্রচলিত মডেল আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দ্যার আর ফোর ডিফারেন্ট টাইপ অফ মডেলস আর ইউ আর বি ইউজ, তার ভিতরে একটা হচ্ছে মডেল হচ্ছে আর জি বি মডেল, রেড গ্রিন ব্লু মডেল, এটাকে আরেকটা নামে ডাকা যেতে পারে সেটা হচ্ছে অ্যাডিটিভ কালার মডেল অর ব্ল্যাক স্ক্রিন, অ্যান্ড ইট ইজ অলসো ওয়াইডলি ইউজড ইন ইন্টারনেট। এছাড়া যখন আমরা প্রিন্টার্স গুলোতে কোনো কাজ করতে চাই সেখানে সিএমওয়াই কালার মডেল ইউজ করা হয়, সেখানে আসলে কেটাকেও বলা হয় কারণ কালারের দাম ব্ল্যাক কালার চেয়ে বেশি হলে আমরা সিএমওয়াই মিলাই ব্ল্যাক তৈরি করার চেয়ে আলাদা কালার ইউজ করাটাই বেটার, সেজন্য এই মডেলকে অনেক সময় সিএমওয়াই কে মডেলও বলা হয়।
এরপরে আসো হিউ স্যাচুরেশন ভ্যালু ইমেজ প্রসেসিং সফটওয়্যারগুলো তৈরি হচ্ছে ওয়াই ইউভি টিভি ব্রডকাস্টিং এ এই ধরনের আরজিবি কালার মডেল আসলে কি আরজিবি কালার মডেল হচ্ছে এই ধরনের একটা কোঅর্ডিনেট বেড রিপ্রেজেন্টেশন বাট ফ্লেভার ওয়ে অফ রিপ্রেজেন্টিং কালার তো কি সাথে আমরা একটা দেখি যেমন দেখো দিস এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্টস আর y-axis যে মাঝখানে x y z যদি আমরা একটা কোঅর্ডিনেট চিন্তা করি green axis টা হচ্ছে y axis blue axis টা হচ্ছে z axis এবং এই axis গুলো 1 দিয়ে শুরু তাই না এটা নরমালাইজ তো 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলে 16 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলে বা বিটে যদি ভ্যারিয়েশন থাকে 4 বিট দিয়ে কখনো কাল করে রিপ্রেজেন্ট করে 8 বিট দিয়ে শুরু করতে বলতে তো যেখানেই হোক ম্যাক্সিমাম ইজ 1 এরপরে বাকিটুক হচ্ছে আমাদের কত ভাগে ভাগ হবে 8 হইলে 8 ভাগে ভাগ মানে 56টা ভাগে ভাগ হবে এভাবে আমরা মাঝখানে রেঞ্জটাকে ফিট করে জিরো মানে হচ্ছে কমপ্লিট অ্যাবসেন্স অফ যে এই যে ই অ্যাক্সিসে জিরো মানে কমপ্লিট অ্যাবসেন্স অফ অ্যাবসেন্ট অফ রেড তো একটা কোঅর্ডিনেট পেজে যদি করা হয় তাহলে আমরা যদি বলি কোন একটা জায়গায় সাপোজ যে কোনো বিটে যে কোনো বিট সিস্টেমই হোক না কেন সেখানে আমরা যদি বলি 0.25 এটা দিয়ে 0.25 তে এক্স্যাক্টলি আমরা তারপরে জি এর পরিমাণ বলে দিলাম ধরো 0.65 ঠিক আছে 0.65 এটা কোন কালারটাকে বোঝাবে আমাদের তো একটা হতো এটা প্রথমত এদেরকে মিক্স আপ করতে হবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে সো ওয়ান এন্ড সো ওয়ান এভাবে করে সে বের করবে যে আসলে কোন কালারটা এটা একটা ওয়ে হতে পারে হ্যাঁ আরেকটা ওয়ে হতে পারে সে এই কোঅর্ডিনেট গুলোকে আইডেন্টিফাই করবে 0.25 এখানে আসে 0.65 জিতে এখানে আসে সাপোজ তারপর এখানে একটা আসে এই তিনটা কোঅর্ডিনেটকে মিলে এই যে দুইটা মিলে এখানে আসলো তারপর এটা জন্য ফলে এই পয়েন্টটা যেটা আসলো এই পয়েন্টে যে কালার সেটা সে এই কিউবটা দিয়ে আইডেন্টিফাই করবে সেটা 8 বিট রিপ্রেজেন্টেশন হোক 16 বিট রিপ্রেজেন্টেশন হোক 4 বিট রিপ্রেজেন্টেশন হোক সবার কাছে কিন্তু এই কালারটাকেই আসবে তো এই যে একটা ক্লেভার রিপ্রেজেন্টেশন এবং সবগুলা কালারকে সে বারবার জেনারেট করতে হচ্ছে না একটা কিউবের ভিতরে শুধু প্রপোর্শনেটলি এই এখানকার এই তিনটা ভ্যালু দিয়ে দিলে বাকিটা ম্যাথমেটিক্যালি সে প্রত্যেকটা কালার সে এখানে যতগুলো ভ্যারিয়েশন হতে পারে সবগুলো কালার এখানে এই স্পেসে অ্যাভেলেবল মানে শুধুমাত্র কোঅর্ডিনেটটা আমি বলে দেব এবং ওই কালারটাকে সে অন্য পাশে এই কোঅর্ডিনেটে খুব ইজিলি আইডেন্টিফাই করে দিবে ইট ইজ জাস্ট ট্রান্সমিটিং দ্য কোঅর্ডিনেটস দ্যাট ইজ দ্য ইউটিলিটি অফ দিস কালার মডেল এটা খুব একটা বুদ্ধিদীপ্ত সলিউশন নতুবা তুমি কয়টা নাম বলবা বাবা কোন কালার মিলাই করছে সো এবং সেটা যদি আবার ওই একই জায়গায় মিলাইতে যায় এবং বিটের ভ্যারিয়েশন থাকে পিক্সেল ডেপথের সেক্ষেত্রে কালারে ডিফারেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু যখন আমরা এরকম একটা নর্মালাইজ কিউব ইউজ করতেছি তখন আর জি বি এই প্যাটার্নের কারণে আমরা খুব সহজেই এক্সাক্ট কালারটাকে এই 16 এবং 4 বিট এসব কালারে ভ্যারিয়েট ডিফারেন্ট হবে তবুও একই কালার হবে না কিন্তু কাছাকাছি একটা রিপ্রেজেন্টেশন সবাই ম্যাজেন্টা হ্যাঁ একটা ডার্ক ম্যাজেন্টা একটা লাইট ম্যাজেন্টা একটা ভেরি লাইট ম্যাজেন্টা এই ধরনের কিছু একটা ভ্যারিয়েশন হবে বাট কালারটা একই থাকবে দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দিস কোঅর্ডিনেট সিস্টেম এই কালার মডেলটা ইউজ করা হয় এখানে একটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে রাখি পরে রাখবে আমরা জানি যে আর জি এবং বি আমরা সে একই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে হ্যাঁ একটা ডিফারেন্ট অংশ যেটা হচ্ছে ল্যামডা অনেক বেশি যখন হয় তখন তার মানে ফ্রিকোয়েন্সিটা তার কম ফ্রিকোয়েন্সি কম অংশে আমরা পাবো রেড বিম আর সাউন্ড ফ্রিকোয়েন্সি যখন বেশি হয়ে যায় তখন আমরা ব্লু পাই ফ্রিকোয়েন্সি ব্রেকটা মনে করো আর ইমাজিনেশন আছে একটা মানে যেটা ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর যেটা অনেক হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে তাহলে আমরা যদি আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াতে থাকি এবং সে হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে থাকে এটা যদিও এভাবে শুন করা হবে না সেটা কমপ্লিট একটা ডিফারেন্ট বান অসিলেটর দিয়ে আমরা কাজটা করবো কিংবা ডিফারেন্ট একটা হাই ফ্রিকোয়েন্সি জেনারেটর আমরা ইউজ করবো কিন্তু ফর সিম্পলিসিটি যদি আমরা এরকম ইউজ করি এটা পিসিও ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর যেখানে ভোল্টেজ বাড়াতে থাকলে ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে তো সেখানে দেখা যাবে যে ভোল্টেজ একটা পর্যায়ে প্রথমে যে ফ্রিকোয়েন্সিগুলো আসবে সেখানে রেড যদি আরো ভোল্টেজটা বাড়াই দিই তখন সেটা হয়ে যাবে তোমার গ্রিন তারপর আরো ভোল্টেজ বাড়িয়ে দিই সেটা হয়ে যাবে ব্লু সো দে আর বেসিক্যালি দ্য সেম থিং
only difference is the frequency of the wavelength. এই ইনফরমেশনটা একটু পরে আমাদের কাজে লাগানো হবে আরো ফ্লেভার নিয়ে, সেটা কিভাবে আমরা একটু দেখতে পাবো, সেটা যদি কাজে লাগানো হয় উই আর গোয়িং টু গেট ইনস্টেড অফ এ টু ডি থ্রি ডি রিপ্রেজেন্টেশন উই আর গোয়িং টু গেট এ টু ডি রিপ্রেজেন্টেশন অফ দ্য ফুল কালার স্পেক্ট্রাম। এখানে বলা হচ্ছে স্পেকট্রাল কালার লাইন, এটার ভিতরে আমাদের মানুষের চোখে যতগুলো কালারের অনুভূতি সৃষ্টি হয় সমস্ত কালারের কম্বিনেশন গুলো এই টু ডি স্পেসিফিকে চলে আসছে। এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, এটা আরো অনেকটা বুদ্ধিদীপ্ত সলিউশন। তাহলে কি হবে, দিস ইজ এ কাইন্ড অফ কম্পোজিশন, আমরা তিনটা কোঅর্ডিনেট পাঠানোর বদলে আমরা দুইটা কোঅর্ডিনেট পাঠাবো, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট পাঠানোর পরে এক্স এবং ওয়াই যদি পাঠাই জেড ক্যান বি জেনারেট ইউজিং দিস রুল। আসলে এখন একটু কোশ্চেন তোমাদের আসতেই পারে যে আসলে সে কিভাবে এই টু ডি জিনিসটা থ্রি ডি ওই কিউবটাকে রিপ্রেজেন্ট করতেছে, সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে পরবর্তী স্লাইড গুলো একটু লেখা গুলা যেগুলো আসলে তোমরা পড়তেই পারবা, আমি বেসিক আইডিয়া গুলো দিয়ে যাচ্ছি, এগুলো পড়তে গেলে সময় চলে যাবে বা ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন দেখো তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে কিউবটা কিউবটাকে তোমাকে খুব সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে হবে কিউবটা কোথায় ছিল। আমি যেমন দেখো যে তিনটা এক্স, দিস ইজ দা এক্স, দিস ইজ দা জেড এন্ড দিস ইজ দা ওয়াই এক্সিস, ফলে আমরা কিউবটাকে খুব সহজেই ডিটারমাইন করতে পারতাম যে কিউবটা আসলে এই পর্যায়ে ছিল। এখানে তারপরে তোমার এদিকে এদিকে এইভাবে কিউবটা ছিল, তো কিউবের আমরা একটা পোর্শন নিয়েছি প্রত্যেকটা শীর্ষবিন্দুগুলা, প্রত্যেকটা শীর্ষবিন্দুগুলা যদি আমরা এই কাজটা করি যে ফিজিওটার কথা বলেছিলাম, সেই ফিজিওটা সাপোজ এখানে ফিট করলো কাল্পনিক ফিসিং, এটা একটা আমরা যে কোনো গান অসিলেটর দিয়ে জেনারেট করতে পারি অথবা একটা হাই ফ্রিকোয়েন্সি জেনারেটর দিয়ে, এখানে আমি ভোল্টেজ বাড়াই দিতে পারি। এখানে যেটা হচ্ছে আমি যদি ভোল্টেজটা কমাইতে থাকি, ভোল্টেজটা কমাইতে থাকি এখানে ফ্রিকোয়েন্সিটা কমতে থাকে, ফ্রিকোয়েন্সিটা কমতে থাকলে ফ্রিকোয়েন্সি কমতে থাকলে এই কালারের লাইনটা জি কন্ট্রোল ফলো করে, দ্য কন্ট্রোল অ্যাকচুয়ালি ইজ অফ হর্স শেপ, হয় হর্সের যে শুটা থাকে সেই শুয়ে সেই কন্ট্রোলটা হচ্ছে আসলে স্পেকট্রাল কালার লাইন। তাহলে সে এই কন্ট্রোলটাকে ফলো করে ওই এক্স ওয়াই জেড প্লেনটাতে যেটা ডায়াগোনালি আমরা তৈরি করছিলাম শীর্ষবিন্দু গুলাকে, এটার ভিতরে মোটামুটি সমস্ত কালারের ইনফরমেশন গুলো প্রিজার্ভ করা সম্ভব হয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখবা অ্যাডোবি আরজিবি এসআরজিবি এই ধরনের যেই কালার গ্যামুট গুলো আছে, মানে যত রকম কালার গুলা ওই সফটওয়্যারে ইউজ করতে পারে ডিসপ্লে করতে পারে সেগুলা এই ধরনের একটা শেপ দিয়ে রিপ্রেজেন্ট করা, যারা ফটোশপে কাজ করো তারা দেখতে পারবা। তো এই হচ্ছে মোটামুটি আমরা ফ্লেভারলি কিভাবে কালার গুলাকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন শুধু এক্স আর ওয়াই বলে দিব সে বুঝে নিবে যেটা কত আর জিবি কত বোঝাচ্ছে কোন কালারটা কোন রিপ্রেজেন্ট করছে। এখানে আরো বেটার একটা রিপ্রেজেন্টেশন আসলে ডায়াগোনাল যে টু ডি প্লেনটা ছিল সেটার কোন অংশটুকু এই হর্স শেপ কালার ম্যাপটাকে রিপ্রেজেন্ট করছে। আরেকটু ফার্দার ডিটেলস একটু ম্যাথমেটিক্যাল জিনিসটা দেখায় যেটা কত ইন্টারেস্টিং, কত স্ট্রেট ফরওয়ার্ড, এখানে জন্য আমাদের অনেক বেশি ম্যাথমেটিক্যাল কমপ্লেক্স কোন কম্পিটিশন করতে হবে। অন্য পাশে আমাদের এই কালারটাকে পাঠাতে হবে, আমার ফ্রেন্ডকে এই কালারটাকে বলে যে এই কালারে একটা আমার লাগবে সাপোজ ড্রেস লাগবে অথবা এমন ভাবে বলি না, কম্পিউটার কিভাবে পাঠাবে তখন সে আর জিবি এর একটা কোঅর্ডিনেট নেয়। আচ্ছা, যখন আমরা টু ডি স্পেস ইউজ করি তখন কি হয়, তখন সে এই আর জিবি কে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে কনভার্ট করে। ঠিক আছে, এবং এই যে কনভার্টারের জন্য যে কোএফিসিয়েন্ট গুলো দিয়ে আর অল অল ফিক্সড, একটা
এগুলার কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, ফলে খুব সহজে আমরা এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করে বের করতে পারি। যখন আমরা এক্স ওয়াই জেড পেয়ে যাচ্ছি, যখন আমরা ছোট হাতের এক্স ওয়াই জেড এ খুব সহজে কনভার্ট হয়ে যেতে পারি, কারণ ছোট হাতের এক্স মানে কিছু না, বড় হাতের এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এভাবে করে আমরা নর্মালাইজ একটা কোফিশিয়েন্ট পাবো। এখান থেকে দেখা যাচ্ছে আমরা তিনটা কোফিশিয়েন্টের মধ্যে যে কোনো দুইটা কোফিশিয়েন্ট পাঠালে এক্স ওয়াই জেড দে আর রিলেটেড ইন সাচ এ ফ্যাশন দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেড উইল বি ইকুয়াল টু ওয়ান, ভবিষ্যতে একটা জিওমেট্রিক শেপ দিয়ে খুব কম্প্যাক্ট ওয়েতে আমরা কালারগুলোকে খুব সহজে কম্পিউটারকে চিনাই দিচ্ছি। কম্পিউটারকে আমাদের নতুন যদি বলতে হতো ওই কালারটা দাও, অমুক কালারটা, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট, নাম কিছুক্ষণ পরে ফুরাই যাবে, আমরা এক্সাক্ট কালারটা মনের মতো পাবো না। কিন্তু এই স্টেপটা যদি আমাদেরকে দিয়ে দেয় আমরা সবগুলো কালার এখান থেকে কালার ইনভার্সন করতে পারবো, দুইটা কালার চোখ করলে কি কালার আসবে সেগুলো বের করতে পারবো। সো দেয়ার আর সো মেনি ডিফারেন্ট পসিবিলিটিস। এটার পরে আসো সেম জিনিস, এখানে আসলে নষ্ট করবো না, সায়ান ম্যাজেন্টা ইয়েলো, এটাও একটা কিউব দিয়ে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ বেসিক রিপ্রেজেন্টেশনটা এটা, যে কোনো একটা কোঅর্ডিনেট দিয়ে আমরা আসলে একটা কালার রিপ্রেজেন্ট করি। এখানে আর আমরা কালার যেমন হর্স শেপ ওই ধরনের নাম স্কুলও চলবে, কারণ এগুলা ইন্টারনেটে এতটা ইউজ হয় না, ফলে এখানে ব্যান্ডউইথ সেভিং বা কম্পেকশনের ব্যাপারটা আসে না। এটা ডিভাইস থেকে, ধরো একটা ডিভাইস থেকে প্রিন্টার পর্যন্ত যাচ্ছে, বা প্রিন্টারে যদি ডিভাইস থেকে ধরো একটা, তোমরা বলতে পারো স্যার ইন্টারনেটে একটা প্রিন্টারে প্রিন্ট করবো, তাহলে হবে কি এই দুইটা ডিভাইসের ভিতরে হবে কি আর জিবি মডেল যাবে ইন্টারমিডিয়েট ভিতর দিয়ে যখন যাবে, কিন্তু যখন লাস্ট যে ডিভাইসটার সঙ্গে কম্পিউটারটা কানেক্টেড সেখানে যখন ট্রান্সলেট হয়ে যাবে তখন সিএম ওয়াই কে মডেল, ফলে এখানে আমাকে একটা টু ডি মডেল থাকার কোনো প্রয়োজনীয়তা নাই, এখানে একটা কম্প্যাক্ট ফরম্যাট হওয়ার কোনো দরকার নেই, থ্রি ডি মডেল ইজ গুড এনাফ, এটার মাধ্যমে আমরা যে কোনো কালারকে রিপ্রেজেন্ট করে নিতে পারবো। এরপরে আসো আরেকটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, এটাও একটা চমৎকার, দিস ইজ রিলেটেড টু হিউম্যান পারসেপশন অফ কালার, এটা মানুষ কিভাবে কালারকে দেখে এটা কিভাবে তার চোখে সেটা প্রভাব ফেলে সেটার একটা বৈশিষ্ট্য থেকে এই মডেলটা করা হয়েছে ইমেজ প্রসেসিং সফটওয়্যার সেটা ইউজ করে। এখন এখানে দেখতে পাবা যে এই ইয়েলো পরিধি পরিধি বরাবর আসলে কালারগুলো চেঞ্জ হচ্ছে, একদম এই এক্সট্রিম পয়েন্টে এটা হচ্ছে রেড, 120 ডিগ্রি ঘুরে যাওয়ার পরে দেখি 120 ডিগ্রি ঘুরে যাওয়ার পরে একটু যে ব্লু, এখানে কালারটা যদি দেওয়া হয়নি বাট এখানে এরকম কালারটা আছে, যখন প্রপারলি মিক্স হয়েছে রেড এবং গ্রিন ব্লু এর মাঝখানে এদের মিক্সিং এর ফলে ম্যাজেন্টা, গ্রিন এবং ব্লু এর মাঝখানে মিক্সিং এর ফলে ইয়েলো, এবং এভাবে করে আমরা প্রাইমারি কালারগুলোর সাথে প্রপার মিক্সিং এর কি কালার তৈরি হচ্ছে সেটার একটা আইডিয়া। তো দেখো এই যে বৃত্তটাকে আমি যদি এভাবে উপর থেকে দেখি, একদম রেডিয়াসে থাকলে রেডিয়াসের উপরে থাকলে এই এখানে ইয়েলো যেটা দেখতে পাচ্ছ, তো ফলে তার উজ্জ্বলতা সবচেয়ে বেশি থাকে, কিন্তু যদি সে রেডিয়াসের থেকে একটু ভিতরে থাকে স্যাচুরেশন যেটা একটু বলা হচ্ছে, ঠিক আছে স্যাচুরেশন যদি বলা হয় তাহলে এটা একটু ব্যাকগ্রাউন্ডটা প্রমিনেন্ট হয়ে যাবে, ওই কালারের পরিমাণটা কমে আসবে সেটা এখানে বোঝানো হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ফুটে উঠবে, ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় সাদার প্রভাবটা বেড়ে যাবে, ব্যাকগ্রাউন্ড যদি কালো হয় কালোর প্রভাবটা বেড়ে যাবে, দিস ইজ স্যাচুরেশন। আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তোমার হিউ বা কালার, এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 0 ডিগ্রি, স্যাচুরেশনটার ফলে আমরা দেখতে পাবো যে আসলে এটা হোয়াইট এর সাথে কতটুকু মিশে যায় সেটা বোঝানো হয়েছে, যদি আমরা সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসে, যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয় সেটা ডিফারেন্ট হবে, সেটা একটু পরে আমি দেখাচ্ছি। আরেকটা জিনিস এক্সিস দেখতে পাচ্ছে, জেড এক্সিস যেটা, এটা ভার্টিক্যাল এক্সিস, সেই এক্সিসটার উপরে উপরে হোয়াইট, দিস ইজ দ্য অ্যাবান্ডেন্স অফ লাইট অ্যান্ড দিস ইজ দ্য অ্যাবসেন্স অফ লাইট, এটা হোয়াইট দিয়ে বোঝানো হচ্ছে এখানে লাইটের কোনো অভাব নাই, আর ব্ল্যাক দিয়ে বোঝানো হচ্ছে এখানে লাইট পর্যাপ্ত নাই, অলমোস্ট নাই, এই অবস্থায় লাইটের প্রভাবে যে ভ্যালু দিয়ে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি, সেটা ছবিটার উপর কি প্রভাব ফেলে এটা মানুষের জন্য বুঝতে সহজ, একটু পরে আমরা সেটা দেখবো। এটার কাজিন বলতে পারো হাই হিউ স্যাচুরেশন ভালো ভ্যালু, এটার কাজিন দুটা মডেল, স্যাচুরেশনের জায়গায় ক্রোমা ইউজ করা হয়েছে, ভ্যালুর জায়গায় লাইটনেস ইউজ করা হয়েছে, হিউ
স্যাচুরেশন জায়গায় ক্রোমা, ভ্যালুর জায়গায় ভ্যালু, এভাবে এখন কালার গুলো কিন্তু তোমরা বুঝতে পারছো। হিউটাকে যদি আমরা দেখি, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য কালার। যখনই আমরা এই পরিধি বরাবর চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, যখন আমরা এই বরাবর চেঞ্জ হচ্ছে, স্যাচুরেশন চেঞ্জ হচ্ছে, তাই না? স্যাচুরেশন এখানে কত ভিভিড কালারটা আস্তে আস্তে ভিতরের দিকে যখন যায় কালারটা উইক হয়ে যায়, যেমন এখানে বুঝতে পারছি কালারটা ডার্কার ছিল, যখন আমরা ভিতরের দিকে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড যদি সাদা করা হয় ব্যাকগ্রাউন্ড সাদা কালারটা ফুটে উঠতেছে। এখানে কি অ্যাবসেন্স অফ কালার, লাইটনেস, লাইটনেস নাই। আর এখানে যত উপরের দিকে যাচ্ছি ভ্যালু হচ্ছে লাইটনেস, লাইটনেস উপরের দিকে যাচ্ছি না, প্রচুর লাইট আছে আর এখানে কোনো লাইট নেই। এটাকে আরো একটু প্যাটার্ন আমরা দেখতে পারি পরবর্তী গ্রাফে কিভাবে, যে হিউ যদি আমরা একটা লিনিয়ার স্কেলে দেখাই, এটা এতক্ষণ পর্যন্ত রাউন্ড স্কেলে ছিল, যত ডিগ্রি চেঞ্জ হচ্ছে ইট উইল বি এ নিউ কালার। যখন আমরা এখানে স্কেলে যাবো নতুন একটা কালার, নতুন একটা কালার। কিন্তু স্যাচুরেশন যেটা ছিল, যেটা আমরা বলেছিলাম যে বৃত্তের পুরা পরিধি পর্যন্ত না গিয়ে একটু কম, কিছুটা কম, সেক্ষেত্রে কি হবে দেখো, একটাই কালার যখন আমরা 0 ডিগ্রিতে আসি, হ্যাঁ 0 ডিগ্রিতে যদি রেডিয়াস এর উপরে থাকি তখন এখানে, কিন্তু আস্তে আস্তে যদি ভিতরের দিকে থাকি, ইনফ্যাক্ট এখানে যদি চলে আসি ব্যাকগ্রাউন্ডে যে কালার হোয়াইট যে সবসময় হবে নাথিং লাইক দ্যাট, যদি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয় ইট উইল বি জিরো, মানে সরি ইট উইল বি ব্ল্যাক। এরপর আসো লাইটনেস এবং ব্রাইটনেস, যখন আমাদের ফুল লাইট থাকবে ইট উইল বি খুব সাদা ঝলমল করতে থাকবে, যখন লাইট থাকবে না ইট উইল বি অল ডার্ক, তাই না? সো দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ হিউ স্যাচুরেশন এবং লাইটনেস ব্রাইটনেস অর ভ্যালু। এটাকে আমরা একটা দেখতে পারি যে ইমেজিং সফটওয়্যার গুলো আমাদেরকে এটা হেল্প করে। শুধু আর জিবি বলা থাকলে আমাদের জন্য বুঝতে কম কষ্ট হতো যে কিভাবে আর জিবি কত হইলে ছবিটাকে ভালো দেখা যাবে, অ্যাডজাস্ট করাটা কঠিন। কিন্তু যদি তুমি একটা ছবি দিয়ে আমরা হিউ স্যাচুরেশন ভ্যালু গুলোকে চেঞ্জ করে আমরা বুঝতে পারবো যে কোন অংশটুকু আমাদের কাছে আসলে বেটার মনে হচ্ছে। যেমন এখানে এখানে একটা ছবিকে ভালো করে ফুটিয়ে তুলতে চাইলে আমরা যেটা আসলে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, সাধারণত হিউটা কেমন, কালারটা যাতে ঠিক মতো আসে, লাইট গুলা যাতে ঠিক মতো থাকে, স্যাচুরেশন গুলো যেন ফুটিয়ে ওঠে, মানে কালারটা যাতে যেগুলো আছে সেগুলো যেন ব্যাকগ্রাউন্ডের চেয়ে উজ্জ্বল হয়। এইভাবে করে আমরা কিন্তু এই জিনিসগুলা মানুষের পক্ষে বোঝা সহজ, হিউ স্যাচুরেশন ভ্যালুর প্রভাবটা। কিন্তু একটা মানুষকে যদি এগুলা না দিয়ে শুধু রেড গ্রিন ব্লু দিয়ে তুমি ঠিক করতে পারবা এই সমস্ত মৌলিক কালার গুলা দিয়ে, দেন ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট, ইট শুড বি ডিফিকাল্ট, এটাকে ডিফিকাল্ট ছিল। সেই জন্য আমরা এই মডেলটাকে ইউজ করি, বাট নট ফর ট্রান্সমিশন, নট ফর স্টোরিং অ্যান্ড নট ফর ডিসপ্লে, জাস্ট ফর ইমেজ প্রসেসিং, স্যাচুরেশন গ্রাফ। এরপরে আসো নেক্সট, এটা আরো ইন্টারেস্টিং, ওয়াই ইউ ফি মডেল, দিস ইজ দ্য মডেল দ্যাট ইজ ইউজড ইন ট্রান্সমিশন, ভিডিও ট্রান্সমিশন, ইমেজ ট্রান্সমিশন, অল দিস থিংস। তো ওয়াই ওয়াই ইউভি, ওয়াই নট আর জিবি অর অন্য কোনো, কারণ আমরা তো টিভি তো ব্ল্যাক স্ক্রিন, ইট শুড বি আর জিবি হলেই যথেষ্ট ছিল, কেন একটা মডেলের প্রয়োজন হলো? এটার দুইটা কারণ আছে, ওয়াই নট আর জিবি অ্যান্ড ওয়াই টু রিজন্স। একটা রিজনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড কম্পেটিবল। যখন আমরা প্রথম কালার আমরা পিকচার তৈরি করলাম, কালার একটা ক্যামেরা বানানো হলো যেটা কালার একটা ইমেজ ক্যাপচার করতে পারে, ঠিক আছে, তখন তারা কালার প্রোগ্রাম বানানোর কথা ছিল। কিন্তু তখন ধরো বেশিরভাগ বাজারে যে সমস্ত টেলিভিশন গুলো আছে সেগুলো কি, সেগুলো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন তুমি যদি কালার একটা টেলিভিশন বাজারে, কালার একটা আর জিবি মডেলে তুমি একটা সিগন্যাল পাঠাইবা, তোমার তো ওই পাশে সব একটা মাত্র কালার বুঝে, তুমি তিনটা কালার পাঠাইবা, সে যে ইমেজটা ওখান থেকে প্রডিউস করবে দ্যাট উইল বি এ টোটাল গার্বেজ। তাহলে এখন এটা বুদ্ধি করে কি করা যায়, যে এটা তো তাহলে আমি প্রডিউস করলাম, কেউ তো এটা ইয়ে করতে পারবে না, ইউজ করতে পারবে। তখন তারা বুদ্ধি করলো যে আসলে নেসেসিটি ইজ দ্য ইনভেনশন, মাদার অফ অল ইনভেনশন। সেরকম ওরা দুইটা ভাগে ভাগ করলো, একটা হচ্ছে ওয়াই অংশ আর একটা ইউভি অংশ, একটা হচ্ছে প্রমিনেন্স অংশ, প্রমিনেন্স কালার অংশ, আর একটা হচ্ছে লুমিনেন্স বা ব্রাইটনেস। This luminance part can be used by black and white TV to produce একটা কালার ইমেজের হুবহু ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সন করার জন্য হোয়াইট সিগন্যাল ইজ সাফিসিয়েন্ট না, এবং ইউভি সিগন্যাল এটাকে আমরা এমবেড করে দিই ওয়াই সিগন্যালের উপর। তোমরা যদি টিভি সিগন্যাল সম্পর্কে কোনো আইডিয়া থেকে থাকে, তোমরা দেখতে পাচ্ছি একটা ওয়াই সিগন্যালের যে অংশটুকু আমাদের একটু কম কাজে লাগে সেই জায়গাটাতে আমরা একই জায়গায় ওভারল্যাপ করে দিই, যেটাকে শুধুমাত্র আমাদের যেটা পার্থক্য থাকে সেটা হচ্ছে কি, যে এক্সিসটা পার্থক্য থাকে, মানে
হচ্ছে ইমাজিনারি এক্সিস, কিউ এক্সিস, আর একটা হচ্ছে রিয়েল এক্সিস, দুটো ডিফারেন্ট এক্সিস, একটা সাইন ওয়েভ, একটা কোসাইন ওয়েভ, দ্যাট ইজ ফেজ, ফেজ একটা ডিফারেন্স। এইভাবে করে আমরা সিগন্যাল গুলোকে পাঠাই। তো মূল জিনিস যেটা বলার ছিল, একটা কারণ আমি বলেছি, আর জিবি তে কেন পাঠানো হয় না ট্রান্সমিশন, বিকজ ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসপ্লেস উইল নট, if we send it as YUD, black and white displays will take Y and decode it as black and white picture, and the color display will take Y along with U and V to generate a color display. So that is the খুব একটা ইঞ্জিনিয়াস সলিউশন ছিল এটা একটা তখনকার দিনে। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি যে ইট ইজ অল অ্যাবাউট কম্প্রেশন। মানুষের কাছে যেটা খুব ইম্পর্টেন্ট, যদি ব্রাইটনেস কম হয় সে বলবে যে না ছবিটা ভালো হয় না, যে কেউ দেখে বলবে যে এটা খুব বাজে ছবি হচ্ছে। কিন্তু যদি প্রমিনেন্স, কালারের ভ্যারিয়েশন হয়, অনেক পরিবর্তন হইল, অনেক ইনফরমেশন লস্ট হয়ে গেল, অনেক কম কালার থাকলো, মানুষের মানুষ মোটামুটি সেটা নিয়ে খুব একটা বদার করে না, আমাদের চোখ সেটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না, আমরা দেখবো যখন কালার। ফলে যখন আমরা প্রমিনেন্সটাকে আলাদা করে ফেলতে পারলাম ডোমিনেন্স থেকে, কালার টিসিং ইনফরমেশনটাকে, আমরা এই কালারের ভিতরে অনেক কাটছাট করতে পারবো, কালারের ভিতরে অনেক বোঝে। আমরা এরপরে কম্পোজিশনের বিষয়গুলো সব কালারের উপর দিয়ে যাবো, কালারটা কমাই ফেলবো, কালারের ইনফরমেশন কমাতে থাকবো, কিন্তু ডোমিনেন্সটাকে কমাবো না। ফলে মানুষজন দে উইল বি হ্যাপি টু সি দা ভিডিও বা অর ইমেজ উইথ এ মাচ লোয়ার ব্যান্ডউইথ। অবশ্য সেই মাচ লোয়ারের জন্য তার কিন্তু অনেক ডোমিনেন্স ইনফরমেশন লস্ট হয়েছে, বাট সেটা তার চোখে ধরা পড়ে না। দ্যাট ইজ এ যদি না পাশাপাশি দিতে পারে, আমরা দুইটা টিভির পাশাপাশি মিলে মিলে তো আর দেখি না, কিন্তু আমাদের চোখ সেটা কিন্তু একটা প্রবলেম ফেস করে না যদি না পাশাপাশি দুইটা সিকোয়েন্সকে পাশাপাশি। দ্যাটস অল অ্যাবাউট অল ডিফারেন্ট টাইপ অফ মডেলস। আমরা এখন আপাতত বুঝতে পারছি কেন এতগুলো কালার মডেল ইউজ করা হয়, এবং এর পেছনে যে প্রচুর ম্যাথমেটিক্স আছে, বুঝতে পারবো মানুষের চিন্তা ভাবনা আছে সেটা আমরা বুঝতে পারবো। শেয়ার করার বিষয় ছিল। এবার আসো যে আমরা যে সমস্ত ইমেজ রিপ্রেজেন্টেশন ফরম্যাট গুলো সঙ্গে পরিচিত, যেমন টেক্সটের ক্ষেত্রে আমরা আস্কি কোড পড়েছিলাম, ইউনিকোড পড়েছিলাম, সেভাবে ইমেজ কে আমরা যেন স্ট্যান্ডার্ড ডিসপ্লেতে দেখাইতে গেলে আমাদের যে সমস্ত ফরম্যাট রিপ্রেজেন্ট করা লাগে তার জন্য সেভাবে হচ্ছে বিএমপি, বিট ম্যাপ ফরম্যাট। বিট ম্যাপ ফরম্যাট ইজ দা ইউজেস এ উইক কম্প্রেশন টেকনিক, উইচ ইজ আর এলি কম্প্রেশন, রান লেন্থ এনকোডিং এর যে কম্প্রেশন টা, এটা আমরা টেক্সট এনকোডিং এর সম্পর্কে সময় কিছুটা জানতে পেরেছি। এবং এখানে দুইটা ডাইমেনশন ম্যাক্সিমাম আমরা যে ডাইমেনশনটাকে এনকোড করতে পারবো সেটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এত পিক্সেলের বেশি কোন ছবিকে বিএমপি দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না, বাট ইনর্মাস সাইজ, সো বিএমপি এমনিতেই সাইজগুলো অনেক বড় হয়ে যায় যেহেতু কম্পোজিশনটা বিগ। এটা আগে আমাদের সময় যখন আমরা 20 বছর আগে করতাম তখন তখন এটা কম্পিউটার ইউজ হতো, ইট ওয়াজ নেভার ইউজ ফর ট্রান্সমিটিং, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য, কিন্তু দিস ওয়াজ কনসিডার অ্যাজ এ ভেরি গুড কোয়ালিটি ইমেজ, দ্য বেস্ট কোয়ালিটি ইমেজ পসিবল বিটম্যাপ ফরম্যাটটা। এরপরে তার চেয়ে কিছুটা কনসাইজ ফরম্যাট বা কম্প্রেস ফরম্যাট হিসাবে যেটা ইন্টারনেটে ইউজ করা যায়, যেটা সেগুলো হচ্ছে টিফ এবং জিফ, এগুলা কিছুটা ব্যান্ডউইথ সেভিং। এবং সেখানে যেগুলো হয় যেমন টিফে অনেকগুলো ডিফারেন্ট কম্প্রেশন টেকনিক ইউজ করা হয়, টিফে 0, 1, 2, 3 এরকম কতগুলো ভ্যারাইটি আছে। 0 হলে কোনো কম্প্রেশন নাই, এখানে কোনো কম্প্রেশন হইতেও পারে না, ইট ক্যান বি আনকম্প্রেসড, আর ইট ক্যান বি আইদার ইম্পোর্টেড উইথ হফম্যান অর বাই এলজেডব্লিউ অর আরএলই কম্প্রেশন। এইভাবে কতগুলো ভ্যারিয়েট টিফের ভিতরে আছে, ট্যাগ ইমেজ ফাইল ফরম্যাট, এটার লিমিটেশনটাও ম্যাক্সিমাম কত পিক্সেল হতে পারবে সেটা অনেক লার্জ। সেজন্য এই ইমেজগুলো সাধারণত ইন্টারনেটে পাঠানোর জন্য তৈরি করা হতো না। চিফ এটা হচ্ছে টিফের ছোট ভাই, তো একটা পার্টিকুলার কেসে এদের ভিতরে সবকিছু মিল আছে। সাধারণত এটা এলজেডব্লিউ পদ্ধতিটা টিফে, ঠিক আছে, জিফে ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং এটা কিছু কিছু ফাংশনাল যেগুলো আগে জনপ্রিয়তা পেয়েছিল সেগুলো এখানে জুড়ে দেওয়া হয়েছে। তার ভিতরে একটা আমরা যখন চিপ করবো তখন ইন্টারলেসিং সম্ভব, একসাথে কয়েকটা ছবি একসাথে দিয়ে দেওয়া সম্ভব, ফলে অ্যানিমেশনের একটা এফেক্ট আনা সম্ভব, এখানে লিমিটেড কালার প্যালেট একটা রিপ্রেজেন্টেশন থাকে, এবং এই রিপ্রেজেন্টেশনটা কিছুটা
বিটের জায়গায় আমরা 24 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে আসে আমরা জিপটা পড়ব, জেপেগ করব, পিএনজি করব। জেপেগে অনেক বেশি, এটাই এখন ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল এবং সবচেয়ে পপুলার ওয়ে অফ রিপ্রেজেন্টিং পিকচার। এখানে আসলে আমরা যদিও জেপেগ বলি কিন্তু আমরা যেটা ট্রান্সমিট করেছি ফল এটাকে বলা হচ্ছে জেপেগ ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট, জেপিএফ, জেপেগ ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট। এটা আসলে ট্রান্সমিশন করার জন্য খুব কম্প্যাক্ট ফরম্যাটে ডাটাটাকে ট্রান্সমিট করার জন্য প্রথমে এটা তৈরি করা হয়েছে, সেখান থেকে জেপেগ নাম রয়ে গেছে। জেপেগ মানে হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক স্পট বুক, কিন্তু পিকচারটার অরিজিনাল নাম হওয়া উচিত ছিল জেপিএফ। জেপেগ হচ্ছে গ্রুপটার নাম আর পিকচারটার নাম আসলে জেপিএফ ছিল, সেখান থেকে যেটা ট্রান্সমিট করার জন্য ইন্টারচেঞ্জ ফরম্যাট একটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করার জন্য ইউজ রেডি করা হয়েছে। এখানে আসলে ভ্যারাইটি অফ কম্প্রেশন ইউজ করা হয়, আরএলইটাও করা হয় সাথে ইন অ্যাডিশন টু আরএলই দ্যার উইল বি হফম্যান কোডিং, তারপর অ্যারিথমেটিক কম্প্রেশন, এবং সবচেয়ে বড় কথা এখানে কোয়ান্টাইজেশন করে। সো দিস ইজ এ লসি প্রসেস, যেটা সম্পর্কে আমরা ডিটেইলস নেক্সট ক্লাসে শিখবো। পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এটাও নিচ্ছে টিফ আর জিএফ এর মাঝখানে, টিফ আর জিএফ এর মাঝখানে একটা কিছু সেট করতে পারো। টিফ এবং জিএফ এই টিফের কিছু ফিচার্স আছে, যেমন আলফা চ্যানেল আছে, গামা কারেকশন আছে, এবং অনেক লোয়ার বিট রিপ্রেজেন্টেশন সম্ভব। আচ্ছা, সেটা এইট বিট তো আলফা চ্যানেল, সেটা না, আপ টু 48 বিট পর্যন্ত রিপ্রেজেন্টেশন জিএফের চেয়ে ভালো কোয়ালিটি। জিএফ ছিল 24 তারপরে আমরা দেখছি LZW ইউজ হয়, LZW কোথায় ইউজ হয়, টিফ আর জি তে ইউজ হয়, ইভেন RLE টা JPEG এ ইউজ হয়, হাফম্যান কম্প্রেশন টা টিফে ইউজ হয়। সো আমরা কতগুলো কম্প্রেশনের টেকনিক আছে সেগুলো সম্পর্কে একটা কিন্তু এই স্লাইড গুলা থেকে ধারণা পেয়ে গেছি, এই জন্য এটা দেখো এই অবস্থায়। If you want to broadcast a video signal, which of the following color model you are going to use? খুব সিম্পলি আমরা বলতে পারবো, it should not be RGB because black and white display will not be able to decode it. It will not be HSB because these softwares are going to use this, and it should be definitely YUV model because black and white both type of displays can be able to decode the signal. So this is what all about কোন মডেলটা কখন ইউজ করতে হবে সেটা বুঝতে পারছি। এবার দেখো যে RLE এবং LZW কম্পোজিশনটা কোথায় ইউজ হয়, তো দেখো যে RLE JPEG এ ইউজ হয় কিন্তু LZW JPEG এ ইউজ হয় না, TIFF এ RLE ইউজ হয়, LZW ইউজ হয়, PMP তে ইউজ হয় না, বলো তো এটা এটা তো বাদ কেন, LZW না, PMP তে LZW নাই, ঠিক আছে। আচ্ছা, TIFF এ আছে আবার RLE LZW, মানে আমরা এখান থেকে দুইটাকে পোস্ট পাবলিক সিলেক্ট করতে পারবো। এই হলো আমাদের জানা ছিল যে কতগুলো টার্ম আমরা শিখলাম, এই টার্মগুলো দেখুন আমরা এখন দেখে যাব। 10 মিনিট আছে, লার্নিং ইনপুটটা খুব সহজ, সেটা আমরা একটু দেখে যাই, তারপরে আমরা নেক্সট ক্লাসে ঠান্ডা মাথায় LZW দেখবো এবং অন্যান্য কম্পিটিশন মাথায় ঠান্ডা। রানিং ইনপুটিং একটু যতগুলো দেওয়া আছে আমি সবগুলোর একটা বোঝার সহজের জন্য ছবি নিয়ে এসেছি, ফলে ওগুলো দেখতে পাবো যে যদি ইমেজের ভিতরে পিক্সেল ওয়াইজ এরকম রিপিটেটিং প্যাটার্ন ইন দ্য বাইনারি লেভেল বা বিট লেভেল থাকে, অনেকগুলো ওয়ান ফলোড বাই অনেকগুলো জিরো, এটা কোথায় থাকে, ফ্যাক্স যখন আমরা পাঠাই কিংবা স্ক্যান ডকুমেন্ট যখন পাঠাই ইমেজ হিসাবে, তখন আমরা যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আছে সবগুলো, কখনো সেগুলোকে আমরা ওয়ান অ্যান্ড জিরো, কতগুলো লং লেংথ অফ ওয়ান অ্যান্ড জিরো পেতে পারি, সেক্ষেত্রে আমরা যদি এরকম হয় যে পিক্সেল গুলা পাশাপাশি
পিক্সেলটা ভ্যালু এই তারপর পিক্সেলটা ভ্যালু কতগুলো পিক্সেলের পাশাপাশি ভ্যালু এরকম আসছে কতগুলো এগুলো এগুলো 8 বিট দিয়ে সব হচ্ছে 8 বিট দিয়ে যত রিপ্রেজেন্ট করে দেয় তার ভিতরে আসছে ইভেন 120 যদি আসতে পারতে পারত সবগুলো 100 মানে 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা পিক্সেল গুলো তাহলে আমরা বলতে পারবো পাশাপাশি এই পাঁচটা বা এখানে কয়টা আছে 4 আচ্ছা 8টা পিক্সেলের ভ্যালু 7 8 7 এইভাবে আমরা 2 বিট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি 2 বাইটে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বাইট লেভেল রান লেন্থ ইম্পোর্টেন্ট পিক্সেল লেভেল হতে পারে যদি 8 বিটের চেয়ে বেশি হয় আসলে সবগুলোই পিক্সেল লেভেলের কিন্তু এটা ছিল পিক্সেল একটা বিট দিয়ে একটা পিক্সেল বুঝছে ওই পেন এগুলাকে পিক্সেল না বলে তখন বলা হতো পেন এক বিট দিয়ে যদি কোনো পিক্সেলকে বোঝানো হয় সেটাকে পিক্সেল না বলে আরেকটা ছোট শর্ট নাম ফ্যাক্স এবং স্ক্যান ডকুমেন্টে যেটা হয় পেল নামে দেখে ডাকা হয় তারপর আছে বাইট লেভেল দিস ইজ অলসো পিক্সেল 8 বিট পিক্সেলের জন্য আর যদি পিক্সেলটা 8 বিটের চেয়ে বড় হয় একটা অন্তত পিক্সেল যদি 8 বিটের চেয়ে বড় থাকে যেমন এটা তখন আমরা কি করব যে পাশাপাশি কনসেকিউটিভ কতগুলো বাইটের রিপিটেশন তখন এটাকে আমরা বলি না যে ডাবল বাইট রিপিটেশন বা ডাবল ফ্লোটিং পয়েন্ট রিপিটেশন বা পিক্সেল লেভেলে রিপিটেশন আছে তখন আমরা এই পাঁচটা পিক্সেল না পাঠিয়ে দুইটা বলবো যে 5 to 20 পিক্সেল লাইক দিস সো দিস ইজ এ ভেরি সিম্পল ওয়ে অফ ইম্পোর্টিং বাট স্টিল ইন ইউজ এই হচ্ছে আমাদের রানিং ইম্পোর্টিং এরপর আমরা এলজেট ফ্লো মতো শুরু করতে এসবে শুরু করতে পরে আমরা ইমেজ প্রসেসিং চিপ পিএনজি এবং জেপেক্স করতে যাব নেক্সট সেট থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্স এন্ড পার্টিসিপেশন তোমরা কাইন্ডলি অ্যাটেন্ডেন্স দিয়ে দাও আজকে তো সেট ফিনিশ স্পিকারসে করার আছে কি তোমাদের এখন আমাদের এটা লাগবে না এক্সট্রা ক্লাসটা বুধবারে আমরা যদি প্রয়োজন হয় লাস্টের উইকে হয়তো বা একবার নিতে পারি ক্লাস মিস হবে এই বিষয়ে খুবই কি আমরা একটু বেশি খুব ক্লাস করি পুরো ইমেজটা শেষ হতে থাকে পুরো বেশ কিছু দিন একটু বেশিক্ষণ ক্লাস করতে চাও নাকি বুধবার দিন একটু বেশ হতে একটু ক্লাস নিতে পারো সাজেশন তাহলে আমি বুধবার দিন ক্লাস নেবো বেশ হতে পারো স্যার বৃহস্পতিবারে থাকুক সমস্যা নেই সাথে করে ফেলি